হ্যালো ফ্রেন্ডস, কৃষিতে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা মোটামুটি আছি, কেননা জানোই তোমরা আসামের পরিস্থিতি, এখানে বন্যা, প্রায় বেশ কিছু অঞ্চল এখনো জলের নিচে ডুবে আছে। তো তোমরা যেখানে আছো সুস্থ সবল থাকো, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা। আমরা আজকে সকাল বাজে 10টা বাজতে চললো, আমরা 9:15 মতো হয়েছে। সকাল সকাল একটা ব্লগে হাজির হয়ে গেছি তোমাদের নিয়ে। আজকে সানডে, তার জন্যে আমাকে দেখতে পাচ্ছ তোমরা। তোমাদের স্মৃতি আসছে আর শ্রেয় আসছে সাথে, আসার কথা ছিল এখন এসে পৌঁছানো। তো চলো আমরা একটা ব্লগ শুরু করেছি। এখন তোমাদেরকে শেয়ার করতে চলেছি। এই দেখো তাড়াতাড়ি শুরু করে দিতে হবে, যার জন্য খুব বেশি কিছু একটা করছি না। এদিকে তোমাদের যদি সাজুগুজু করা শেষ হয়ে যাচ্ছে বলে, তো কিছু বলো তুমি। না, এখন খাওয়াতে গিয়ে দেখা হবে। তাই? আচ্ছা, খাওয়া দাওয়ার জন্য রেডি হচ্ছে, তার জন্য একটু তাড়াহুড়ো। এই চলো আমাদের আজকে অনেক দিন পর দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ অনেক দিন পর দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি না, মেঘলা ভাব, বৃষ্টি, এইসবই শুধু একে কোথায় আর বন্যা, কোথায় কোন দিকে জল বাঁধ ডিঙিয়ে চলে আসছে, এইসব খবর। আমাদের একটা ভিডিও তোমরা দেখতে পেয়েছো আসামের বন্যা নিয়ে, বন্যা পরিস্থিতি, যোগাযোগ ব্যবস্থা, আসামে কী পরিস্থিতি, কী হাল হয়েছে তাই নিয়ে তোমাদের একটা ব্লগ আমি শেয়ার করা আছে অলরেডি। যারা দেখোনি প্লিজ দেখে নিও, বুঝতে পারবে আমাদের পরিস্থিতি কী হয়েছিল। ঠিক আছে, তো চলো খাওয়া দাওয়া ব্যবস্থা কী হয়েছে দেখছি। কী হবে বুঝতে পারছি না। এটা কি? জল ভাত, পান্তা ভাত। পান্তা ভাত, জল ভাত। বাই বাহ বাহ, বাই বাহ বাহ। আমরা পান্তা ভাত বলি না, আমরা জল ভাত বলি। বাহ, যেন ফার্স্টে এসে গেছে জল ভাত। আজকে হঠাৎ এই প্রোগ্রাম? আরে রাতের ভাত রয়ে গেছিল, কি করব। ওকে, এটাকে সবাই এরকম করে খেতে পারো। তারপর একটু ওয়েদারটাও একটু গরম গরম থাকলে, ওয়েদারটা কিন্তু বেশ গরম, হিউমিডিটি দেখাচ্ছে প্রায় 90 উপরে। এত বৃষ্টি হওয়ার পরেও গরমটা যেন যাচ্ছে না। পাপা আজকে জল ভাত খাবে না? তাই তো, না ফার্স্ট টাইম খাচ্ছে না। জমে যাবে, জমে যাবে। আর আছে পেঁয়াজের পকোড়া, জমে যাবে। এগুলো দিয়ে আজ খাবো। এখন আর লেট করাটা বেশ ভালো হবে না একটা। তো চলো খেয়ে শুরু করি, খাওয়া শুরু করি। বন্ধুরা দেখতে পাচ্ছ পান্তা ভাত খেতে চলে এলাম, বসে গেলাম। আবার দেখাচ্ছি তোমাদের কি কি আছে। আছে পকোড়া, আছে আলু চৌকা, আলু মাখা, শুরু করছি। দেখ মজাদার একটা খাবার ছিল, কি ভালো লাগে। যারা তোমার খেয়ে দেখবে এটা শেষ।